Hello friends, welcome to Technical District 4 Pro YouTube channel. It's me, Yasin Arfat. So friends, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আপনাদের মনে ঘুরপাক খাওয়া কলেজ অ্যাডমিশন রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে। যেমন কলেজ অ্যাডমিশন কত তারিখ থেকে শুরু হবে এবং কতদিন চলবে, ভর্তি হতে কত টাকা লাগবে এবং ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে ইত্যাদি। তো friends, আমি ইয়াসিন আরফাত আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিস্ট্রিক্ট 4 প্রো ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম কোশ্চেন হচ্ছে কলেজ অ্যাডমিশন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে। তো উত্তর হচ্ছে কলেজ অ্যাডমিশন 27 তারিখ থেকে শুরু হবে এবং 30 তারিখ পর্যন্ত চলবে। এর ভিতরে আপনাদের সবাইকে ভর্তি হয়ে যেতে হবে। এবার আসা যাক দ্বিতীয় কোশ্চেনে। তো দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে ভর্তি হতে কত টাকা লাগবে। এর উত্তরটি হচ্ছে আপনারা যদি কোনো সরকারি কলেজে চান্স পেয়ে থাকেন তাহলে আপনাদের ওই কলেজে ভর্তি হতে 2500 থেকে 3000 টাকা পর্যন্ত লাগবে, এবং আপনি যদি কোনো বেসরকারি কলেজে চান্স পেয়ে থাকেন তাহলে আপনার ভর্তি হতে 3000 থেকে 20000 টাকার মতো লাগতে পারে। তবে এবারে যে বলতে গেলে আপনারা 10000 ভিতরে আপনাদের পছন্দ মতো কলেজে ভর্তি হয়ে যেতে পারবেন। আর 20000 মতো লাগতে পারে, সেটা সব কলেজে না, একটু হাই ফাই যেসব কলেজগুলো আছে সেখানে ভর্তি হয়তো একটু বেশি লাগতে পারে, বাট এবারে যে আপনারা 10000 ভিতরে ভর্তি হয়ে যেতে পারবেন। তো এবার আসা যাক তিন নম্বর কোশ্চেন। তো তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে। তো এই কোশ্চেনটি প্রায় সবাই করে থাকে। তো এই কোশ্চেনটির উত্তর হচ্ছে আপনারা যখন ভর্তিতে যাবেন তখন আপনাদের সাথে আপনাদের স্কুল প্রদত্ত ট্রান্সক্রিপ্টের মূল কপিটা, অর্থাৎ নম্বরপত্রের মূল কপি এবং প্রশংসাপত্রের মূল কপিটি রাখবে, এবং আপনাদের অ্যাডমিট কার্ড এবং আপনাদের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি 2 কপি করে লাগবে, এবং 4 কপি আপনাদের পাসপোর্ট সাইজ এবং 4 কপি স্ট্যাম্প সাইজ ছবি লাগবে, এবং জন্ম নিবন্ধনের 1 কপি ফটোকপি লাগবে। আমি আরেকবার বলছি, স্কুল থেকে প্রদত্ত ট্রান্সক্রিপ্টের মূল কপি, প্রশংসাপত্রের মূল কপি এবং অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি 2 কপি করে, এবং 4 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং 4 কপি স্ট্যাম্প সাইজ ছবি এবং জন্ম নিবন্ধনের ফটোকপি। এছাড়া আপনাদের বাবা মার জাতীয় পরিচয়পত্রটা নিয়ে যাবেন সাথে করে, ওটা লাগলেও লাগতে পারে। তো ফ্রেন্ডস, আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।